হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো হোমকামিং সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন সৌম্যজিৎ মজুমদার। এই সিনেমাতে কাস্টিং আছেন সায়নী গুপ্তা, তুষার পাণ্ডে, সোহম মজুমদার সহ আরও অনেক। আমরা যদি এই সিনেমার গল্প নিয়ে কথা বলি, তো গল্পটা খুব একটা ইউনিক নয়। এটা ফ্রেন্ডস রিইউনিয়নের গল্প, এবং তারা কেন রিইউনিয়ন হচ্ছে তাও আবার পুজোর টাইমে, এটা অবশ্যই দেখার বিষয়। এবং এর পিছনে যে যে স্টোরিগুলো এখানে দেখানো হয়, এটা অনেকেরই রিলেট করার মতো ঘটনা, তো অবশ্যই ভালো লাগবে। আমরা যদি এই সিনেমার পারফরমেন্স নিয়ে কথা বলি, এই সিনেমার পারফরমেন্স দেখতে বেশ ভালো লাগবে। এখানে যেহেতু বহু স্টারকার্স, তো সেই অর্থে কাউকে এখানে বিলো অ্যাভারেজ করে দেখা নাই যেতে পারে। সবাইয়ের পারফরমেন্স ডিসেন্ট লেগেছে, হয়তো খুব ভালো নয় বাট দেখতে খারাপ লাগবে না। দেখতে বেশ রিলেটেবল বা ন্যাচারাল বলেই মনে হবে বন্ধুদের, যেহেতু এটা পুরোটাই ফ্রেন্ডস বেস, তো একে অপরে সবাই সবাই বন্ধু, তো সবাই সবার সাথে রিলেশনশিপ কেমন, তাদের ইমোশনাল দিকগুলো তারা খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছে। ঝগড়ার সিন যখন আসছে, ইমোশনাল সিন যখন ছিল, তো সেগুলো খুব সুন্দরভাবে তারা হ্যান্ডেল করেছে। পারফরমেন্সের পাশাপাশি আমরা টেকনিক্যাল কাজ দেখি। এখানে টেকনিক্যাল কাজটা দেখতে বেশ ঘরোয়া বা বেশ অন্যরকম লাগবে, এটা বাকি পাঁচটা ঝা চকচকে সিনেমার মতো আমার লাগেনি। বেশ একটু ইন্ডিপেন্ডেন্ট কাজ দেখছি, বা এটা একটা নর্মাল কাজ দেখছি বলে মনে হবে, কিন্তু সেটা এই সিনেমার ইউনিকনেস বলে আমার মনে হয়েছে। এর যে ক্যামেরার কাজ বা টেকনিক্যাল কাজ, সেগুলো দেখতে অবশ্যই একটা ইউনিকতা দিয়েছে এই সিনেমাটাকে, আমার মনে হয়েছে। তো টেকনিক্যাল কাজ বেশ ভালো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিসেন্ট, এখানে দুইটা গান আছে, গানগুলো মানে একটু ভালো, সেগুলো শুনতে অবশ্যই ভালো লাগবে। তো এই সিনেমার গান ভালো বলা যেতে পারে। তো ওভারঅল সিনেমাটা কেমন? এই সিনেমাটা ইমোশনের কথা বলছে, এই সিনেমাটা বন্ধুত্বের কথা বলছে, এই সিনেমাটা রাগ অভিমান আনন্দ উল্লাসের কথা বলছে। তো যারা এই ধরনের রিইউনিয়ন বেসড বা বন্ধুত্বপূর্ণ সিনেমা দেখতে পছন্দ করো, অবশ্যই গিয়ে সিনেমাটা দেখো। আশা করি একবার হলেও সিনেমাটা তোমাদের ভালো লাগবে। এই সিনেমাটা সনি লিভে অ্যাভেলেবেল আছে, যারা দেখো না গিয়ে সেখান থেকে দেখে নাও। যারা দেখেছো কমেন্ট বক্সে বলে যাও সিনেমাটা তোমাদের কেমন লেগেছে। এছাড়া আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, ছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।